নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের কুমড়ো ও এক চামচ বেসন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ কুমড়োর খোসাটা ছাড়িয়ে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম আর কুমড়োর টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে রেখেছি এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ আদা বাটা নিয়েছি হাফ চামচের মতন আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এখন কিন্তু সমস্ত মশলাগুলোকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচের মতন দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কিন্তু লোতেই আছে এবার আমি যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম পুরো মশলার মিশ্রণটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলাটা ঘন হয়ে তেল আলাদা হচ্ছে এইভাবে যদি মশলা কষানো হয় মশলার মধ্যে রকম কাঁচা গন্ধও থাকে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে এইভাবে দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম আপনার দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে আর মশলাটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও কিন্তু আলাদা হয়ে গেছে এইভাবে অল্প তেল দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে পারবেন যদি এইভাবে জলের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশে তেলের মধ্যে দেওয়া যায় আর আমি ধুয়ে রাখা কুমড়োর টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যে কুমড়োর টুকরোগুলো আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে কুমড়োর টুকরোগুলোকে সাত আট মিনিটের মতন রান্না করে নেব যাতে এইভাবে যখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে কুমড়োর টুকরোগুলোকে রান্না করা হবে একটু কুমড়োর টুকরোগুলো ভাজাও হয়ে যাবে আর তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে এইভাবে দু মিনিট অন্তর একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে সমস্ত কুমড়োর টুকরোগুলো উল্টে পাল্টে চারিদিক দিয়ে ভালো করে ভাজা হয়ে যায় আর দারুণ সাদের এই কুমড়োর রেসিপিটা নিরামিষ দিনে আপনার ভাত রুটি পরোটা বা লুচি যে কোনো সঙ্গে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে প্রায় সাত আট মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে রাখতে হবে নাহলে কিন্তু নিচে আটকে যেতে পারে বা কুমড়োর টুকরোগুলো পুড়ে যেতে পারে আর আপনার দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর এই সময় কিন্তু কুমড়ো টুকরোগুলো একটু ভাজা ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এখন এক চামচ বেসন নিয়ে নিলাম আর বেসনটা কিন্তু দিয়ে দিলাম বেসনটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে একইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেসনগুলো একটু ভাজা হয়ে যায় বা বেসনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলার সঙ্গে এইভাবে এক মিনিট নাড়াচাড়া করে নিলে বেসনের কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না আর একটু ভাজা ভাজাও হয়ে যায় সেনটাও কিন্তু খুবই ভালো আসে এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন বেসনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দর একটা সেট বেরোনো শুরু করে দেয় কারণ বেসনটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশিও জল দেওয়ার দরকার নেই এক বাটের মতন জল দিয়ে দিলাম জলটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কুমড়োর টুকরোগুলো একটু ভেজে রাখা আছে সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশিও জলের প্রয়োজন পড়ে না জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু একেবারেই অপশনাল তবে যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আবারও কিন্তু সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার কারণে নিরামিষ রান্নার মধ্যে সেনটা কিন্তু খুবই ভালো আসে এইভাবে অল্প একটু মেথি মেথিনে খুব ভালো করে হাতের মধ্যে গুঁড়ো করে নিতে হবে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে রান্নাটা একটু শুকনো শুকনো হয়ে যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রান্নার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে ফ্লেমটা কিন্তু এখন লোতে করে দিতে হবে আর সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে প্রায় এক দু মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে রান্নাটা আর একটু শুকনো শুকনো হয়ে যায় আর দারুণ এই কুমড়োর রেসিপিটা একটু শুকনো শুকনো করে বানালে খেতেও কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটা কিন্তু একেবারেই রেডি দু মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রান্নাটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে কুমড়ো ও এক চামচের বেসনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়তে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে নিরামিষ দিনে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই কুমড়ো বেসনের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না খুব কম সময় ও কম উপকরণ দিয়ে আপনারা কিন্তু চটজলদি রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে